বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। বন্ধুরা আমিও আপনাদের মতো অনেক ভালো আছি। বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি অ্যাপ, যে অ্যাপটির মাধ্যমে আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন। অনেক কিছু বলতে কি এক্সাম্পল কিছু আপনাদেরকে দেখায়। যারা অনলাইনে ব্যবসা করেন তাদের জন্য এই অ্যাপটি কাজের, যারা ইউটিউবে ভিডিও বানান এই অ্যাপটি তাদের জন্য কাজের, যারা ফেসবুক পোস্ট করেন এই অ্যাপটি তাদের জন্য কাজের, যারা হচ্ছে ইউটিউব থাম্বনেল বানান এই অ্যাপটি তাদের জন্য কাজের, যারা ব্লগ লেখেন এই অ্যাপটি তাদের জন্য কাজের, যারা মোবাইলের ওয়ালপেপার বানাইতে চান এই অ্যাপটি তাদের জন্য কাজের। তো এটা আরও অনেক কাজের আছে। তো চলুন বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে এই অ্যাপটি দিয়ে কী কী কাজ করা যায়, কী কী সুবিধা পাওয়া যায় সেগুলো দেখাবো। অ্যাপটি ডাউনলোড করতে হলে আপনারা কী করতে হবে, প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করলে আপনারা এখান থেকে এই অ্যাপটি আসলে আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন। তো এই অ্যাপটি এরকম ইন্টারফেস আসবে, কিন্তু আপনাদের থেকে কিছু পারমিশন চাইবে, পারমিশনগুলো দিয়ে দিবেন, ঠিক আছে? তো এখানে আপনাদেরকে চলুন দেখাই। তো আমরা চলুন একটা থাম্বনেল তৈরি করি। তো থাম্বনেলটা তৈরি করার জন্য আমরা ক্রিয়েট থাম্বনেলে ক্লিক করব। ক্রিয়েট থাম্বনেলে ক্লিক করার পরে এখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড রয়েছে, এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমরা চুজ করে এখান থেকে আমরা মানে থাম্বনেলটা তৈরি করে নিতে পারি। তো এখান থেকে ধরুন আমি কোনটা নিব একটু যাই, একটু দেখি, কয়েকটা ব্যাকগ্রাউন্ড দেখি, দেখে তারপরে পছন্দ করি। মোটামুটি খারাপ ব্যাকগ্রাউন্ড নেই। তো এখানে আমি ধরুন এটা নিচ্ছি। তো এখানে বলবে যে আধার সাইজে ক্লিক করবেন, দেখবেন যে আপনাদেরকে অনেকগুলো সাইজ দেখাবে। দেখেন ভাই, অনেক সাইজ আছে, আধার সাইজ মানে আরও সাইজ আছে, সাইজের অভাব নেই, দেখেন। তারপরে আমি আবার ব্যাক করতেছি। তো এখানে ধরুন আমি এটা নিচ্ছি, তারপরে আধার সাইজে যাব। এখানে আমি কী দেখি, কী দিব, এখানে আমি দেখেন কতগুলো A4 পেপার, তারপরে ডিভাইস ওয়ালপেপার, প্রোটিন ডিভাইস ওয়ালপেপার, ল্যান্ড স্পেস, ডেস্কটপ ওয়ালপেপার বানাতে চাইলে লোগো, তারপরে গুগল কভার, তারপরে তারপরে টাম্বলার গ্রাফিক, তারপরে দেখেন না ভাই কত কিছু আছে না। আপনার আপনি যে যতটুকু চাইছেন তার থেকেও বেশি আছে, দেখবেন। আচ্ছা, তা ইউটিউব থাম্বনেল বানাবো আমরা। তো এখান থেকে আমরা ইউটিউব থাম্বনেল, তারপর এখান থেকে টেক্সট লিখবো কিছু। তো টেক্সট আমি ধরুন সামথিং কিছু লিখলাম, তারপরে হচ্ছে আমি এখানে ক্লিক করে দিলাম। এখান থেকে ধরুন এটাকে আমরা এডিট করবো। এডিট করার জন্য আমরা এটাকে আগে ধরুন আমরা বড়ো করতে চাইলে এভাবে টেনে বড়ো করতে পারি। তো এখান থেকে আপনি চাইলে আবার এভাবে লিফ্টও নিতে পারেন, এই দেখেন লিফ্ট সেন্টারে দিয়ে দিতে পারেন। তারপরে হচ্ছে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারেন, এই দেখেন ফন্ট চেঞ্জ হয়ে গেল। আরও একাধিক ফন্ট আছে, তো আমি চেঞ্জ করছি না, আপনারা করে নেবেন। তো এখানে অনেকগুলো ফন্ট লক করা থাকবে, তো সেগুলো লক থেকে আনলক করতে হলে আপনাদেরকে হ্যাক করতে হবে এই অ্যাপটা। আর এই অ্যাপটা হ্যাক করতে হয় কীভাবে সেটা দেখাবো। যদি আপনারা এই অ্যাপটা মানে ব্যবহার করতে ইন্টারেস্ট হন, অবশ্যই আমি আপনারা ভিডিও লাইক করবেন এবং কি আমাকে কমেন্ট করে জানাবেন যদি আপনারা চান যে এই অ্যাপটার হ্যাক করে দেখাতে, তাহলে আমি দেখাই দেবো কীভাবে হ্যাক করতে হবে। আমি ধরুন এখান থেকে কালার পছন্দ করবো। তো একটা কালার তো নিতেই হয় না, তো কালার কী নিতে হয়, একটা কালার নিয়ে নিলাম। যাই হোক, এখানে শ্যাডো দিতে পারবেন, চাইলে শ্যাডো দিতে পারেন, এই যে শ্যাডো দিতে পারেন, কালার দিয়েও শ্যাডো দিতে পারেন, 3D করে নিতে পারেন, বিজি মানে এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন, যেমন এই যে ব্যাকগ্রাউন্ডটা এই যে এরকম দিতে পারেন। তো আমি ব্যাকগ্রাউন্ড দিচ্ছি না, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তারপরে হচ্ছে এখানে আমি আবার এখন আমাদের লেখালেখির কাজ শেষ, এখন হচ্ছে আমরা স্টিকার ব্যবহার করবো, এই ওয়েল পেপারে স্টিকার ব্যবহার করবো। তো স্টিকার ব্যবহার করার জন্য আমাদেরকে স্টিকার্সে যেতে হবে। স্টিকার্সে যাওয়ার পর এখান থেকে একাধিক স্টিকার রয়েছে, আপনারা যেটা মনে হচ্ছে সেটা ব্যবহার করবেন। ধরুন আমি এটা ব্যবহার করছি, তো এরপরে আবার স্টিকার যাব, আবার আপনার পরের অপশনে যাব, পরের ক্যাটাগরিতে যাব। এরপরে হচ্ছে আমরা এখান থেকে ধরুন আমি ব্যবহার করছি ওয়াও, ওয়াওতে যাব। ওয়াও যাওয়ার পরে এখানে ওয়াওটাকে একটু ছোটো করে আমি এই পাখিটার এই পাশ দিয়ে বসিয়ে দিই। হ্যাঁ, তারপরে আবার স্টিকারে যাব, পরের ক্যাটাগরিতে যাব, পরে আবার এটা দিয়ে দিব। এটা দেওয়ার পরে এটা কোথায় দেওয়া যায়, এটা ধরুন এখানে দিয়ে দিলাম। তারপরে আবার স্টিকারে যাব, আবার এখান থেকে এই করব, তারপরে এটা এই লোকটাকে বসিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে আবার যাব। এইরকম কিন্তু অনেক আছে, যেটা মনে চায় সেটা করতে পারবেন। এখানে আপনি যারা অনলাইনে বিজনেস করেন তাদের জন্য এখানে ব্যানার আছে, দেখেন অনলাইন ব্যানার আছে, স্পেশাল অফার ব্যানার আছে, একাধিক ব্যানার আছে এখান থেকে ব্যানার, তারপরে পার্টি, তারপরে হচ্ছে মিউজিক্যাল, তারপরে ফেস্টিভ্যাল, তারপরে হচ্ছে দেখেন এখানে সার্কেলের ব্যানার আছে, তারপরে হচ্ছে এখানে কার্স আছে, কার্স, তারপরে হচ্ছে আপনার সেল ব্যানার, এই দেখেন সেল ব্যানার, নিউ 30% ডিসকাউন্ট, বেস্ট প্রাইস অফার, তারপর 100% বেস্ট কোয়ালিটি, স্পেশাল অফার, এখানে দেখেন রে ভাই অভাব নেই। তারপরে হচ্ছে স্পোর্টসে যাব, স্পোর্টসে যাওয়ার পরে দেখেন স্পোর্টসে আছে, তারপরে হচ্ছে অ্যানিমেলস, কার্টুন, তারপরে অফার ব্যানার, এবার দেখেন এখানে অফার ব্যানার। আমি বলছিলাম না যারা অনলাইনে বিজনেস করেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তারপরে হচ্ছে হোয়াইট স্টিকার, এই দেখেন স্পেশাল ব্যানার আছে এখানে, হোয়াইট স্টিকার অনেক কিছু আছে, এখান থেকে আপনি দেখে নেবেন, ঠিক আছে? ধরুন আমি এখান থেকে একটা নিচ্ছি, কামিং সুন দিয়ে দিচ্ছি, এটাকে নামিয়ে কামিং সুনটা এখানে দিয়ে দিই।
বাহ, হয়ে গেছে সুন্দর, আমাদের এই ইমেজটা মোটামুটি খারাপ না, এ হয়ে গেল। আরও অনেক কিছু করতে পারবেন, তো এখান থেকে আমি এখানে আপনি চাইলে আলাদা কোনো ইমেজ দিয়ে দিতে পারেন। ইমেজে ক্লিক করলে আপনাকে ইমেজ সিলেক্ট করার অপশন দিবে, সিলেক্ট করে নিতে পারেন, তারপর ডানে ক্লিক করে দিবেন, এটা আপনার ইমেজ গ্যালারিতে সেভ করে নিন, সেভ হয়ে গেল। তা আমি অ্যাডভার্টাইজটা ডিলিট করে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই থাকবে, তো এর চেয়ে লম্বা করব না। ভিডিওটির প্রতি যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, শেয়ার করবেন। তার পাশাপাশি যদি আপনারা মনে করেন যে এই অ্যাপটিতে যে ফিচারগুলো লক করা সেগুলো হ্যাক করে ব্যবহার করবেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি তাহলে আরও একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, হ্যাক করার সিস্টেমটা দেখা দেবো, ঠিক আছে? তো বন্ধুরা, ছিল আজকের এই ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আর ভিডিওটি লম্বা করবো না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, তাহলে শেষ করে ফেলছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ।